শীত শেষে ঘাসফুল বিছানো ক্ষেত ইচ্ছে করে একটু ছুটো ছুটো করি, যদিও আমার গন্তব্য আঠারোটিলা, হিন্দিবাসীর বস্তি। আমি বরুণ, নমাডিক বন মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট। এই মুহূর্তে আমি এসে গেছি শান্তিপুর ভিলেজ, শান্তিপুর, এবং ওই ছড়াটা শালগঙ্গার পাড় ছড়ার ওই পাড়ে হলো ভিলেজ আঠারোটিলা। আগে এখানে একটা বাঁশের সাঁকো ছিল, বর্তমানে সেই সাঁকোটা নেই, ভেঙে গেছে। এখন একমাত্র যাওয়ার পথ এই একটা গাছ, এবং এই গাছের পথ দিয়েই ওপারে যেতে হবে, এবং যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার পড়ে যাওয়ার চান্স। ব্রিজ বলছে এমন সুন্দর প্রকৃতি এমনভাবে তৈরি করেছে, আমি নিচ থেকে সম্পূর্ণ পুলটা বা গাছের ব্রিজটাকে তুলে ধরার চেষ্টা করছি। আমি নেমে যাচ্ছি ছড়ার পাড়ে, এবং সম্পূর্ণ গাছটাকে আমি তুলে ধরছি, দর্শকদের দেখাচ্ছি এই সেই গাছ। এবং এই একমাত্র পথ এইভাবে পার হয়ে ওপারে যেতে হবে, নিচে এই শালগঙ্গা, এইভাবে অত্যন্ত বিপদ, অত্যন্ত। এবং গাছটার শেষ প্রান্তের এই এইভাবে প্রকৃতি তৈরি করে ফেলেছে। তবে এই পথটা শর্টকাট, অল্প দূরেই একটা পাকা ব্রিজ আছে, তবে গ্রামের মানুষ শর্টকাটে এই গাছের উপর দিয়ে যাওয়া আসা করে। God save me. পার হয়ে গেছি, এটা পার হয়ে আমি আঠারোটিলা এসে গেছি। এটা পার হয়ে আমি আঠারোটিলা এসেছি। আমি এগিয়ে যাচ্ছি গ্রামের ভিতরে, ওই দূরে দেখা যাচ্ছে একটা শিব মন্দির, তো ওই শিব মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণ আগে আমি শালগঙ্গার পার হয়ে এসে গেছি, এবং গ্রামের ভেতরে ঢুকে পড়েছি, আর পেয়ে গেছি সরকারি পথ। এটা সম্ভবত গ্রাম শহর যোজনার অধীনে তৈরি রাস্তা, সুন্দর রাস্তাঘাট হয়ে গেছে। আমরা যেহেতু গ্রামের ভিতর দিকে এসেছি, তাই হয়তো আমাদের এই সাঁকো পার হতো হলো।
এর একটা মন্দির দেখতে পাচ্ছি আমি, মন্দিরের ভিতরে দেখে আসি। সব কাঠ মেরে নেই। গ্রামের ভিতরে যাব, গ্রামের ভিতর দিকে যাচ্ছি। আমার সঙ্গে আছে বাপ্পা নাথ। আমাকে গ্রামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে বাপ্পা। সবচাইতে ভালো লাগছে যে আজকাল একটা ভিলেজ, কিন্তু ভাবাই যায় না যে একটা ভিলেজ একটা ছোট্ট শহর মনে হচ্ছে। যদ্দূর দেখলাম বা যদ্দূর দেখতে পাচ্ছি, এখানে কোনো খড় বাঁশের ছন বাঁশের ঘর নেই। এখন আর সেই আগের ভিলেজ বা গ্রাম বলতে যে চিত্রটা আমাদের সামনে ভেসে উঠত, তা আর পাল্টে গেছে, তা দেখতে পাচ্ছি না বাস্তবে। আচ্ছা, এখানে একটা বাঁশবন দেখা যাচ্ছে, বাঁশবন। চলা যাওয়া যাক এই বাঁশবনে, দেখা যাক বাঁশবনটা কাছে চলে যাই। আচ্ছা একটা মিনিট, এই গ্রামটার নাম আঠারোটিলা, পার্টি। আচ্ছা আঠারো টিলা, টিলা কোথায়? টিলা আসলো এখন নাই, এখন তো কাটিয়া সব সমান। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক টিলা আসলো। আমিও এটাই ভাবছি যে নামটাই রয়ে গেছে, পরিবর্তন। সামনেই দেখতে পাচ্ছি ওয়াটার সাপ্লাই, ওয়াটার সাপ্লাই এই ভিলেজ, এই আরেকটা টিলা, যেখানে বাঁশবন। তো ওই দিকটাতে যাবো। আচ্ছা, আপনি এই আঠারো টিলা যে ভিলেজ নামে যে আঠারো টিলা, যদিও আমি কোনো টিলা দেখতে পাচ্ছি না, এখানে স্থায়ী বাসিন্দা? এখানে স্থায়ী বাসিন্দা, স্থায়ী বাসিন্দা না। ও, এই আঠারো টিলা নাম, অথচ কোনো টিলা ভূমি দেখতে পাচ্ছি না, মানে আঠারোটা টিলা, আঠারোটা টিলা মানে 200 বছর, এটা 200 বছর আগের কথা, 200 বছর আগের কথা। এখানে মাত্র 18টাই পরিবার আছে, 18 ফ্যামিলি। আচ্ছা আচ্ছা, এটাই হলো আঠারো টিলা নামে। আর মূল কারণ হলো যে 18টা অনেক টিলা ছিল আর 18টা পরিবার ছিল, 18টা পরিবার থাকায় এবং টিলার ভূমি, এই জন্য নাম হয়েছিল আঠারো টিলা। এই নামটা এখনো রয়ে গেছে, কমপক্ষে 150 বছর আগের কথা। এটা আসিল খাসিয়া পুঞ্জি। আচ্ছা আচ্ছা, খাসিয়া পুঞ্জি, তো এটা খাসিয়া জায়গা আসিল। আচ্ছা আচ্ছা, এটা এখানে মানুষ বাইরে মানুষ বাসিন্দা করছে, মানে এটা যে আমি এখানে সব মানুষটা বিহারি। আচ্ছা আচ্ছা, হিন্দিভাষী, এটা বিহার থেকে আগে আইসে, এটা মানুষ সব বাগানে কাজ করবার লেবার আছে। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে আইয়া এখানে বইছে। আচ্ছা আচ্ছা, এরপরে বাসিন্দা। আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অত্যন্ত জলতৃষ্ণা পেয়েছে, আর উনি আমাকে অনুরোধ করলেন যে ওনার বাড়িতে আমি জল খাবো, তো এসে গেলাম। অনেক দিন ধরে আছেন স্থায়ী বাসিন্দা। কি আপনার খেতের? আচ্ছা আচ্ছা, ফরাস না? ফরাস। আচ্ছা আচ্ছা, তুমি কি জয়প্রকাশবাবুর মেয়ে? বড় মেয়ে না? কি নাম তোমার? জ্যোতি কৈরি। জ্যোতি কৈরি, কিসে পড়ো? আমি ডিগ্রি লাস্ট ইয়ার। ডিগ্রি? বসো বসো, তুমি বসো বসো। আমি ডিগ্রি লাস্ট ইয়ারে আছি। ডিগ্রি লাস্ট ইয়ারে? আচ্ছা আচ্ছা, কোন কলেজ? জনতা কলেজ। জনতা কলেজ, আচ্ছা আচ্ছা। এখানে তোমাদের এই গ্রামে ভিলেজে কি স্কুল আছে?
আগামীতে তোমাকে গুড গুড মানে আই এম ভেরি প্রাউড সত্যি যে তোমাদের মতো ছেলেমেয়েরা যে মানে বিশেষ করে মেয়েরা যে আর্মস ফোর্স এবং এই ইয়েতে অ্যাডমিনিস্ট্রেশন এই ডিপার্টমেন্টে ঢুকতে চাইতে মন থেকে বলছি তোমাকে তুমি সাকসেসফুল হও, রাখো কনফিডেন্স, রাখো অ্যাম্বিশন, রাখো সাকসেসফুল হবে আই এম শিওর যদি তুমি চেষ্টা করো, চেষ্টা চালিয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আমার। আমরা এখন প্যাডিল্যান্ড সাইডে প্যাডিল্যান্ড প্যাডিল্যান্ডের ধারে গ্রামের একটা মানে পায়ে চলার পথ, মেটে পথ, যেটাকে সম্ভবত গোপাট বলা হয়। হ্যাঁ, এই একটা গোপাট যেখানে খেতে যা জমিতে বা চাষের জন্য যাওয়া আসার জন্য যে পথ, সেই পথটাকে গোপাট বলা হয়। তো ওই পথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি গ্রামের ভেতরটাতে, আরেকটা সাইডে পাশেই দেখতে পাচ্ছি অনেক টিলাভূমি। হ্যাঁ, ছড়িয়ে ছিটিয়ে এখনও আছে অবশিষ্ট, আগামীতে হয়তো থাকবে না, কারণ পপুলেশন বাড়ছে, জমি বাড়ছে, মানুষের চিন্তাধারাও বাড়ছে, নানান রকমের পরিকল্পনা মানুষ নিচ্ছে, হয়তো বাগান তৈরি করছে, কেউ হর্টিকালচার গার্ডেন করছে, বা আরও অন্য অন্য কাজ মানুষ এগিয়ে যাচ্ছে। মানুষ এই শর্টকাট রাস্তা দিয়ে যেটাকে গোপট বা বা আইল বলা হয়, আইল আইল না আইল, হ্যাঁ আইল, তো এই আইল পথে, আইল মানে মানে আল পথে মানে যাওয়া আসা করছি, যাচ্ছি আমরা এই সামনেই ওই ঝাড় জঙ্গলের অপোজিটেই বোধ হয় শালগঙ্গা নদীটা। হ্যাঁ, ওই ঝাড় জঙ্গলের অপোজিটেই শালগঙ্গার নদী। ও আবার এসে গেছি আমরা, এটা আঠারোটিলা ভিলেজ, আর ওপার নরসিংপুর শালগঙ্গার পার ভিলেজ। পাখির ডাক, নির্জন দুপুর, হ্যাঁ 12:15 হয়ে গেছে, কীভাবে যে এতটা সময় কেটে গেল। আমরা বেশ সকালবেলায় বেরিয়েছি, কিন্তু গ্রামপথে হাঁটতে হাঁটতে বাপা বললো যে সামনেই একটা টিলাভূমির উপর দিববাবা মন্দির বা একটা সাধন স্থান বা পূজাস্থান হবে, ওটাই দেখে যাই। ঘুরে ফিরে দেখা হলো হিন্দি ভাষীর বস্তি আঠারোটিলা। এখন বিদায়, আবার দেখা হবে, খুব খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নমস্কার।